Ma jelle. Assalamualaikum. আমি ব্লগার তানি আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন কত টমেটো রোজার আগে 5 কেজি টমেটো কিনে রাখা হয়েছিল আর আমাদের গাছের টমেটো তো অনেক হয়েছে এবার মাশাআল্লাহ কিন্তু এত টমেটো রোজার মাসে খাওয়াই হয় নাই টমেটো রাখা হয়েছিল ভালোভাবে কিন্তু টমেটোগুলো নষ্ট হয়ে গেছে এখন কি করব ভালো টমেটোগুলো বেঁচে রেখে দিলাম আর যে টমেটোগুলো নষ্ট ওগুলো বেঁচে রাখলাম ওগুলো কেটে কেটে সুন্দর করে ধুয়ে কেটে কেটে ওগুলো সিদ্ধ করে বাটিতে ভরে ডিপে রেখে দেব কারণ এখন রোজার মাস যেহেতু একটা পদ রান্না করলেই খাওয়া হয় না টমেটো এত টমেটো দিয়ে কি করব এখন রোজার মাস কিছু করারও নাই তো সব টমেটোগুলো ঝুড়িতে নিয়ে নিলাম এগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে তারপর আমি কি করব সেটা আপনাদের দেখাবো আজকে ডিম রান্না করব এর জন্য চারটা ডিম নিয়ে নিয়েছি সেহেরির জন্য ডিম সিদ্ধ করে এটাতে হলুদ লবণ ভালোভাবে মেখে এটাকে ভালোভাবে মেখে নেব হাত দিয়ে সুন্দর করে মেখে নিলাম এরপর এটাকে তেলে ভাজবো অনেক দিন পর ডিম ভুনা করতেছি আমাদের খুব একটা ডিম ভুনা খাওয়া হয় না বেশিরভাগ সময় মাছ খাওয়া হয় তো আজকে সেহেরির জন্য বেশি কিছু রান্না করব না কারণ বেশি কিছু যখনই রান্না করি তখন থেকে যায় ডিম রান্না করব একটু ডিম ভুনা করব একটা টমেটো দিয়ে ভালোভাবে এই যে একটা টমেটো দিয়েছি ভালোভাবে কষিয়ে টমেটো দিয়ে একটু ডিম ভুনা করব আর হচ্ছে এখানে কিছু টমেটো নিয়েছি এই টমেটোগুলো আজকে ভর্তা করব খুব অল্প পরিমাণে কারণ এত টমেটো একটু একটু করে না খেলে তো শেষ হবে না আস্তে আস্তে টমেটোগুলো সবই নষ্ট হয়ে যাবে খেতে তো হবে টুকটাক কিছু তো এটা আমার মশলা কষানো হয়ে গেছে আমি ডিমগুলো দিয়ে দিলাম দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছিল পানি দিয়ে দিলাম ভালোভাবে এখন এটা হবে নাড়াচাড়া দিয়ে দিলাম আর এই ফাঁকে আমি ইফতারের জন্য কী কী রেডি করলাম দেখতেই পারবেন একটু পরে তো এখানে বড়ার ডাল নিয়েছি আর আলু চপের জন্য আলু নিয়েছি আর এখানে আমার ডিম হয়ে গেছে প্রায় তো উপরে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম অল্প পরিমাণে দিলাম বেশি ধনিয়া পাতা দিলে ওই তরকারিটা কালো হয়ে যায় বেশি একটা ভালো লাগে না সব কিছু পরিমাণ মতো দিলেই খেতে ভালো লাগে যারা যারা আমার চ্যানেলটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকবেন ফলো দিবেন লাইক কমেন্ট করবেন তারপরে যে আমার ডিম ভুনা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব এই তো নামিয়ে নিলাম দেখতে অনেক সুন্দর হয়েছে খাইতেও মজা হয়েছে তারপরে যে টমেটোর ভর্তা একবারে চুলায় দিয়ে একদম শুকনা শুকনা করে নিয়েছিলাম কারণ শুকনা ছাড়া টমেটোর ভর্তা ভালো লাগবে না তখন হয়ে গেছে আমার টমেটো ভর্তা এখন ওই যে টমেটো যেগুলো নষ্ট হয়ে গেছিলো ওই টমেটোগুলোকে আমি এখন সুন্দরভাবে ধুয়ে চুলায় সিদ্ধ দিয়ে দিয়েছি এগুলো আমি ডিপে রেখে দেবো তেল গরম দিয়ে দিছি আলুর চপ এই যে দেখতেছেন এটা নিয়েছিলাম ভর্তা বানানোর জন্য পেঁপেটা কিন্তু ব্যাড লাগ দেখলাম লাল লাল হয়ে গেছে তো এটাকে দিয়ে কী করবো লাস্টে দেখাচ্ছি ভর্তা তো বানাইনি ইফতার বানাইতে শুরু করে দিলাম এই তো ইফতারের আয়োজন চলতেছে কম বেশি ইফতার বানানোই হয় যেহেতু রোজার মাস এই তো ছোলা বেশি আমি ডাবলি নিয়েছি বেশি কারণ কালো যে বুটটা ওইটা খুব কম খায় আমাদের ঘরে একসাথে বাগার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নিয়ে দুইটা একসাথে মিলিয়ে এই যে পেঁপে কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁপেটাকে আমি ভাজি করব ভাজি করলে পেঁপেটা মজা হবে আর ভাজিটা খেতে অনেক মজা হয়েছে ভাজিটা বসায় দিলাম একদম সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়ে এই তো ভাজি ভাজি প্রায় হয়ে গেছে তারপর আমাদের ইফতার শেষ সব শেষ ইফতারের পর ছেলেকে নিয়ে বসলাম ছেলে দেখি টুপি নিয়ে দুষ্টামি করতেছে দাও দাও টুপি দাও মাথায় টুপি দাও সুন্দর নাগে সুন্দর নাগে আবু তো সুন্দর নাগে এই তাকাও তাকাও যে বাবু এই কপাল দেখা যায় না এই যে ও বাবা এটা হাসি দিয়ে দাও চোখ টিপ দিয়ে দাও ওইখানে চোখ টিপ দাও টুপি গুলো গেলে লোক কেন তুমি পড়ো 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 মা জাল্লা